আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, একটি খবর, এটি ভালো নাকি মন্দ খবর এটা আপনারা বিবেচনা করবেন। আমি একটু উপস্থাপন করি। মানুষ সঞ্চয়পত্রে আগে টাকা ডিপোজিট করত এবং তারা 3 মাস অন্তর অথবা পারিবারিক সঞ্চয় যাদের আছে তারা প্রতি মাসে সুদ নিত এবং এটি মোটামুটি লাভজনক ছিল। এখন এই সঞ্চয়পত্রকে মানে টেক্কা দিয়ে সামনে চলে গেছে ব্যাংক। এখন ব্যাংকে যারা টাকা ডিপোজিট করছে এবং 3 মাস, 6 মাস, 1 বছর নানা স্কিম আছে, সেখানে দেখা যাচ্ছে যে মুনাফা বেশি পাওয়া যাচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে টাকার সংকট, এবং এক একটা ব্যাংকে এক এক রকম। যেই ব্যাংকগুলো একটু সংকটে আছে তারা বেশি হারে লাভ দিচ্ছে বা মুনাফা দিচ্ছে এবং মানুষ সেখানে ডিপোজিট করছে। এখন এটি মানে ভালো হতে পারে, খারাপ হতে পারে, তবে আপাতত যেটি খবর সেটা হচ্ছে সঞ্চয়পত্রের চেয়ে বেশি সুদ এখন ব্যাংকে। এই খবরে বলা হচ্ছে যে স্থায়ী আমানতে 13.40% পর্যন্ত সুদ দিচ্ছে কোনো কোনো ব্যাংক, সঞ্চয়পত্রে সর্বোচ্চ 11.76% মুনাফা পাওয়া যায় সর্বোচ্চ এটা, আর সেখানে ব্যাংক আরও 2% বেশি। কেন? ওই আগে বললাম যে টাকার সংকট, এখন মরিয়া হয়ে ব্যাংকগুলো, যেই ব্যাংকগুলো বেশি দুর্বল তারা বেশি মুনাফা দিয়ে টাকা সংগ্রহ করছে, যারা একটু টাকার ক্রাইসিস কম তারাও বাড়িয়েছে যথেষ্ট পরিমাণ, তারা একটু কম। ফলে এখন মানুষ সিলেক্ট করছে যে কোন ব্যাংকে সে টাকা রাখবে, মানে অর্থাৎ মানে বেশি মুনাফার লাভের আশায় কি দুর্বল ব্যাংকে যাবে নাকি টাকার নিরাপত্তার জন্য তারা মানে সবল ব্যাংকে যাবে। এটা হচ্ছে মানুষ এখন গবেষণা শুরু করছে যে কোন ব্যাংকে টাকা রাখলে তার টাকার মোটামুটি নিরাপত্তা আছে। খবর হচ্ছে ব্যাংক ঋণের সুদের হার বাড়ছে, কোনো কোনো ব্যাংকে ঋণের সুদের হার 13% ছাড়িয়ে গেছে। এর প্রভাবে ব্যাংকগুলো আমানতের সুদহারও বাড়াতে শুরু করেছে। মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি, ঋণ আদায় মন্দা ও ভাবমূর্তি সংকটের কারণে কিছু ব্যাংক আগে থেকেই তারল্য সংকটে ছিল। তারা বাড়তি সুদ দিয়ে আমানত সংগ্রহ করছিল। এখন মোটামুটি সব ব্যাংক আমানতের সুদহার বাড়িয়েছে, ফলে ব্যাংকে টাকা জমা রেখে ভালো মুনাফা পাওয়া যাচ্ছে। এই কারণে কিছুটা কিন্তু সংকটও কেটে গেছে। কোনো কোনো ব্যাংকে 5.5 বছরে টাকা দ্বিগুণের প্রতিশ্রুতি দিচ্ছে, 5.5 বছরে দ্বিগুণ, এটা মানে সঞ্চয়পত্রে চিন্তাই করা যায় না। বেশি সুদ দেওয়া ব্যাংকগুলো তারল্য সংকটে আছে। এখানে বলা হচ্ছে যে কোনো কোনো ব্যাংক সঞ্চয়পত্র ও বন্ডের চেয়েও বেশি সুদ দিচ্ছে। এসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে, তারা অনেকটা বেপরোয়াভাবে টাকা সংগ্রহের চেষ্টা করছে। ব্যাংকার মেহমুদ হোসেন এমডি হিসেবে ব্যাংক এশিয়া, NRB এবং সবশেষ ন্যাশনাল ব্যাংকে কাজ করেছেন। তিনি বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বা অন্য যে কারণেই হোক সরকার এখন উচ্চ সুদে টাকা ধার করছে, এজন্য ব্যাংকের সুদও বেড়ে যাচ্ছে, আবার ব্যাংকের ঋণ আদায় কমে গেছে। ডলারের কারণে টাকারও সংকট চলছে, সরকারি আমানতও এখন সেভাবে পাওয়া যাচ্ছে না। এসব কারণে কোনো কোনো ব্যাংক কিছু পণ্যে উচ্চ সুদে টাকা ধার করছে। এখন কিছু ব্যাংক উচ্চ সুদে টাকা সংগ্রহে নামলেও আমানতকারীদের তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। এর একটি বড় কারণ, কিছু ব্যাংকের কারণে ব্যাংক খাত নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আস্থার ঘাটতি তৈরি হয়েছে। এত মানে সুদহার বাড়ানোর পরেও, মুনাফা বেশি দেওয়ার ঘোষণার পরেও কিন্তু মানুষের মধ্যে আস্থা কাটছে না, এটা হচ্ছে বাস্তবতা। ব্যাংকগুলোতে টাকা জমা রাখার ক্ষেত্রে নানাবিধ হিসাব রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করেন ও প্রতিদিন লেনদেনের প্রয়োজন হয় তারা চলতি হিসাব খোলেন। এ ধরনের হিসাবে সুদ সবসময় কম থাকে, এরপর কম সুদ থাকে সঞ্চয় হিসাবে। আর ব্যাংকগুলো বেশি সুদ দেয় বিভিন্ন মেয়াদি স্থায়ী আমানত ও স্কিমে, নানা মেয়াদি, আপনি 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, এই ধরনের স্কিম আছে, ওইগুলিতে বেশি সুদ দিচ্ছে। অন্তত 2টি বেসরকারি ব্যাংক এখন 5.5 বছরে দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমানত নিচ্ছে। ব্যাংক দুটি এ ধরনের আমানতে সুদ দিচ্ছে 13.40%, চিন্তা করেন,
5.5 বছরে মানে 13.40%। এখানে আহসান এইচ মনসুর বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক, তিনি বলছেন সার্বিকভাবে সুদের হার বৃদ্ধি পাওয়াটা দরকার, কিন্তু কিছু ব্যাংক যে ব্যাপকভাবে সুদহার বাড়িয়ে আমানত সংগ্রহ করছে সেটা স্বাস্থ্যকর নয়। এসব ব্যাংক দুর্বল, তাদেরই একীভূত করার দিকে যেতে হবে। অর্থাৎ দুর্বল ব্যাংকগুলোকে যাতে বিভিন্ন ব্যাংকগুলো মিলিয়ে তারা একটা শক্তিশালী অবস্থান থাকে, এই চেষ্টাটা সরকারের আছে এবং সেই প্রক্রিয়াটাও চলছে। এখানে বলা হচ্ছে যে বিভিন্ন ব্যাংকে 1 বছরের জন্য স্থায়ী আমানত হিসাব খোলা যায়, সেখানে মাসে মাসে মুনাফা পাওয়ার সুবিধাও আছে। 1 বছরের স্থায়ী আমানতে একটি ব্যাংক 11% পর্যন্ত সুদ দিচ্ছে। একটি ব্যাংক 6 বছরের জন্য টাকা জমা রাখলে 12.25% সুদ দিচ্ছে। আমানতে একই বা কাছাকাছি সুদ দিচ্ছে আরও কিছু ব্যাংক। প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়মিত সুদহারের হালনাগাদ তথ্য পাওয়া যায়। তো এই হচ্ছে অবস্থা। একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করা শর্তে বলছেন, করোনা শুরুর সময় অর্থাৎ 2020 সালে ব্যাংকগুলো কিছু ক্ষেত্রে আমানতের সুদহার 3-4% নামিয়ে এনেছিল, তারপর বাধ্য হয়ে কিছু আমানতকারী ব্যাংকে টাকা রাখেন, আর কেউ কেউ ব্যাংক থেকে টাকা তুলে অন্যত্র বিনিয়োগ করেন। এখন কিছু ব্যাংক উচ্চ সুদে টাকা সংগ্রহে নামলেও আমানতকারীদের তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। এর একটি বড় কারণ হচ্ছে কিছু ব্যাংকের কারণে ব্যাংক খাত নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আস্থার ঘাটতি হয়েছে। কয়েকটা ব্যাংকে এই যে বেসিক ব্যাংক, তারপরে NRB কমার্শিয়াল ব্যাংক, তারপরে ফার্মার্স ব্যাংক, এসব ব্যাংকের টাকা লোপাট পাচার এবং অনিয়মের কারণে একটা পুরো ব্যাংক খাতের প্রতি মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে। তার প্রভাবে এখন আকর্ষণীয় তারা মুনাফার অফার করলেও মানুষ কিন্তু সাড়া দিচ্ছে না। তারপরেও এই উচ্চ সুদহার বা মুনাফার কারণে নানা স্কিমে মানুষ কিন্তু টাকা রাখছে সঞ্চয়পত্রের বদলে ব্যাংকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।